মার্কিনি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পাচ্ছে ইউক্রেন, কিয়েভ রাশিয়ার সংঘাতে এর কোনো প্রভাব পড়বে? বিশ্বের অন্যতম শক্তিধর মিসাইলের মধ্যে রয়েছে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল। যে কোনো আন্তর্জাতিক সংঘাতে মার্কিন এই মিসাইল আমেরিকাকে কাঙ্ক্ষিত কবচ দিয়েছে যুদ্ধের ময়দানে। এবার সেই মিসাইল ব্যাটারি আমেরিকা দিতে চলেছে ইউক্রেনকে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের শক্তি বাড়াতে এই মিসাইলের সরবরাহ কতটা কূটনৈতিক তাৎপর্যবাহী তা দেখে নেওয়া যাক। প্যাট্রিয়ট মিসাইলের ক্ষমতা উল্লেখ্য, ইউক্রেন নিজের আকাশপথে প্রতিরক্ষাকে পোক্ত করতে বহুদিন ধরে এই মিসাইল দাবি করছিল। উল্লেখ্য, প্যাট্রিয়ট মিসাইল 1980 সালে নির্মাণ প্রথম শুরু হয়। এয়ারক্রাফট মিসাইল, ক্রুজ মিসাইল, শর্টার রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলকে টার্গেট করে ধ্বংস করতে পারে। 8টি লঞ্চার সম্পন্ন প্রতিটি মিসাইলে রয়েছে ট্রাক মাউন্টেড লঞ্চার সিস্টেম, রয়েছে রাডার, কন্ট্রোল স্টেশন ও জেনারেটর। উল্লেখ্য, ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আমেরিকা সাহায্যার্থে প্রদান করার প্রতিশ্রুতি দিতেই রাশিয়া থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে আন্তদেশীয় ক্ষেপণাস্ত্র প্রস্তুতিতে ব্যস্ত রাশিয়া, যা পরমাণু সংঘাতকে ব্যক্ত করছে। এই পরিস্থিতিতে আমেরিকার তরফে সরাসরি ইউক্রেনকে সমর্থন একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এদিকে দেশকে ফের একবার সচেতন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়া আরও বেশি হামলা করতে পারে ইউক্রেনে, এই হামলা থেকে সতর্ক থাকতে বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, যে ভাবে ও যুদ্ধের যে পরিস্থিতিতে আমেরিকা সরাসরি ইউক্রেনকে ওই প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেওয়ার আশ্বাস দিয়েছে, তাতে রাশিয়ার কাছে পোক্ত বার্তা গিয়েছে যে আমেরিকা ইউক্রেনকে সমর্থন করছে। এরপর পুতিন কোন পথে হাঁটে সেদিকে তাকিয়ে সকলেই।